সারা দিন ধরে প্রতিবাদ দিচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সাংসদ নিশির হোসেন। দেখুন, প্রথম কথা বলবো যে এটা একেবারে বাংলার গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে গলা টিপে হত্যা করবার যে প্রয়াস সেটা কিন্তু আজকে আমরা দেখেছি। একদিকে যেমন পুলিশ প্রশাসন, ঠিক সেই সঙ্গে সঙ্গে কিন্তু তৃণমূলের যারা গুন্স রয়েছে, তৃণমূলের যারা গুন্ডা রয়েছে, হার্মাদ বাহিনী রয়েছে, আমরা দেখেছি তারা কিন্তু আগের থেকেই বাড়ির ছাদে প্রি প্ল্যানভাবে তারা কিন্তু সেখানে পাথর এবং দেশি বোমা, হাতে তৈরি দেশি বোমা তারা কিন্তু আগে থেকেই মজুদ করে রেখেছিল। এবং আমরা দেখেছি যে আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর কীভাবে তারা বর্বরোচিতভাবে তারা আক্রমণ চালায়। একেবারেই বলবো যে পূর্ব পরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং তার প্রশাসন যৌথ প্রয়াসে আজকে কিন্তু এই বর্বরোচিত আক্রমণ আমরা লক্ষ্য করি। যে বাংলায় আমরা স্বামী বিবেকানন্দের কথা বলি, সেই বাংলায় যে মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে কিন্তু বারবার হত্যা করা হচ্ছে। আপনি নিজে একসময় তৃণমূল ছিলেন এবং বারবার যেটা এখন বহু মানুষ অভিযোগ করছেন যে বিজেপি কোথাও গিয়ে তৃণমূল হয়ে গেছে, এবং তার জবাবে গত সাংসদ বলেছেন যে না, সবাইকে নিয়েই সংসার এভাবেই চলবে, এভাবে আগামীতে আরো যোগদান হবে, সেই নিয়ে আপনার দেখুন বাংলায় তৃণমূল কংগ্রেস যখন আসে আমরা একটা জিনিস ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যে মিথ্যে প্রতিশ্রুতি, যে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলার 34 বছরের বামপন্থের জগদ্দল পাথরকে সরিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করা হবে, বাংলার প্রকৃত অর্থে উন্নয়ন হবে এবং মানুষের গণতান্ত্রিক যে অধিকার তাকে কিন্তু আমরা বাঁচানোর স্বার্থেই তৃণমূল কংগ্রেস নিয়ে আসব, এই ধরনের মিথ্যে প্রতিশ্রুতি একের পর এক মা মাটি মানুষের কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদেরকে তিনি কনভেন্স করেছিলেন এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসে সে সময় লড়াই করেছিলাম। কিন্তু পরবর্তী সময় দেখি যে মা মাটি মানুষ থেকে সেই তার যে প্রতিশ্রুতি সেটা কিন্তু শুধু মানি মানি মানির দিকেই এগোতে থাকে। এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় আমার কেউ নেই, সমগ্র বাঙালিই আমার পরিবার, তারপরে দেখা যায় কিন্তু পরিবারতন্ত্রকে এমনভাবে কায়েম করার চেষ্টা হয় যে বাংলার মানুষের উপরে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে কেড়ে নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একদিকে ভাই, একদিকে ভাইপো, আর একদিকে ভাই ভাইপোর যে এই গুন্ডা বাহিনী তাতে কিন্তু সমগ্র বাংলা অস্থির হয়ে ওঠে এবং এক শ্রেণীর বিশেষ সম্প্রদায়কে, এক শ্রেণীর বিশেষ সম্প্রদায়কে প্রায়োরিটি দিতে গিয়ে বাংলার ঐতিহ্যকে শেষ করে দেওয়ার যে একটা চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু আমরা লক্ষ্য করি। এবং সেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস থেকে আমরা ত্যাগ করে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এসে এবং আজকের দিনেও আমরা দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসে থেকে আমরা যে পাপ করেছি, ভারতীয় জনতা পার্টির মতন এত বড় একটা গঙ্গার মতন নদীতে আজকে এসে এখানে আমরা ডুব দিয়ে আমরা স্নান করে সেই পাপের কিন্তু আজকে প্রায়শ্চিত্ত করছি এবং বাংলায় আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ভারতীয় জনতা পার্টির পথে আমরা হাঁটছি। শেষ প্রশ্ন, মানি মানি মানি, তাহলে কি বিজেপির কেউ মানি খান না? এক, দু নম্বর, আপনারা আসার ফলে বা এরকম যারা তৃণমূল থেকে দিনের পর দিন আসছেন এখন, তাদের জন্য পুরনো নেতারা অনেকেই চাপা পড়ে যাচ্ছেন, অনেকেই ডাক পাননি বলে অভিমান করে বাড়িতে বসে রয়েছেন, তাদের নিয়ে কি বলবেন? দেখুন, একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত তারা সম্পূর্ণভাবে ভারত মাতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে। আমাদের দলের যে আদর্শ রয়েছে, আমাদের দলের যে চিন্তাভাবনা রয়েছে তা সম্পূর্ণভাবে দেশের জন্য, আমরা প্রত্যেকেই তাই দেশের জন্য নিয়োজিত প্রাণ। এখানে আমাদের পরিবার বলতে আমাদের দেশ, এখানে আমাদের পরিবার বলতে আমাদের প্রদেশ, আমাদের কাছে সবার প্রথমে দেশ, তারপরে দল এবং তারপরে কিন্তু আমরা নিজেরা, অর্থাৎ নিজেদের পরিবার। আজকে ভারতীয় জনতা পার্টিতে আপনারা দেখবেন যারা রয়েছে, একজন চাওয়ালা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, একজন কৃষকের ছেলে আজকে দেখবেন আমাদের রাজ্যের প্রদেশের সভাপতি, আমি একজন একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে আজকে ভারতীয় জনতা পার্টির কিন্তু একজন সাংসদ, একদম আজকের দিনের যারা নবপ্রজন্মের যারা রাজনীতিতে আগ্রহী হয়ে যারা এগিয়ে আসছেন তাদেরকে বলবো, ভারতীয় জনতা পার্টি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষদেরকে জায়গা করে দেওয়া হয়, যেখানে পরিবারতন্ত্র কাজে লাগে না, যেখানে কিন্তু আপনি কাজ ছেড়ে আপনি কোন পরিবার থেকে এসছেন সেটা কিন্তু কেউ দেখে না। তাই পরিষ্কারভাবেই বলবো যে স্বচ্ছভাবে দেশের সেবা করবার জন্য ভারতীয় জনতা পার্টি কিন্তু একমাত্র প্ল্যাটফর্ম। আপনি যে কথা বলেছেন যে নতুন যারা এসছে তার জন্য কি পুরনোরা স্থান পাবেন না, একেবারেই একটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আমি বলবো যে পুরনো যারা রয়েছে তারা প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টির একটি স্তম্ভ, আর আমরা যারা আমাদের মতন যারা নতুনভাবে ভারতীয় জনতা পার্টিতে এসছেন, অনেক ভালো ভালো ব্যক্তিত্ব এসছেন এবং দলকে সমৃদ্ধ করেছেন, তারা এই স্তম্ভের উপরে যে ইমারত গঠন সেই ইমারত তৈরির জন্য কিন্তু একটি একটি করে ইট স্থাপন করছেন। অর্থাৎ নতুন এবং পুরনো
সবার কম্বিনেশনেই প্রত্যেককে নিয়ে সবাইকে একসঙ্গে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমাদের দল কিন্তু একটু শক্তিশালী ইমারতে পরিণত হচ্ছে এবং 2021-এ বাংলা জয়ের লক্ষ্যে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এক সময় ভারতীয় জনতা পার্টির জনসংখ্যা কার্যকর্তার সংখ্যা কি ছিল এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কোথায় গিয়ে পৌঁছেছে। একদিকে যেমন মোদীর উন্নয়ন, আর একদিকে আমাদের যারা নেতৃত্ব এবং কর্মী রয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের আজকের দিনের এই সফলতা এবং আগামী 2021-এ আমরা বাংলা জয় করে আমাদের শীর্ষ সফলতা আমরা কিন্তু অর্জন করতে চলেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি নিশীথ প্রামাণিক। আগামীতে নব্য এবং পুরনো তৃণমূল এবং বিজেপি সবাইকেই যোগ ঘটানোর কথাই তিনি কিন্তু বললেন। তন্ময়ের সঙ্গে মনীষার রিপোর্ট। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। বৃষ্টিতে আমাদের এই গ্রামে কে আনবে তোর পাসপোর্ট? আরে আসবে আসবে, আমার ভরসা আছে পোস্টম্যানের উপর। ওই যে আসছে। নমস্কার, পোস্ট অফিস থেকে আসছি। এই যে আপনার স্পিড পোস্ট। আমার ভরসা স্পিড পোস্ট। স্পিড পোস্ট পৌঁছে যায় ভারতের সব কোণায়। স্পিড পোস্ট ভারতীয় ডাক বিভাগের একটি পরিষেবা। যে কোনো রোগীর চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা। করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।